फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल एंड गुड मॉर्निंग। এখন বাজে সকাল 10:30টা। পূজো সেরে সব হয়ে গেছে, পূজো কমপ্লিট। এখন আজকে ভাইফোঁটার দিন, সো আজকে মামারা আসবে। মামারা এসে হ্যাঁ মামির থেকে ভাইফোঁটা নিয়ে যাবে, ঠিক আছে। একটু পরে আর মাসিও আসবে, হ্যাঁ দুই মাসি আসবে, মামা আসবে, সব এসে ভাইফোঁটা নিয়ে যাবে। আর এখন আমি একটুখানি রান্না করব। মামি সব রান্না করে ফেলেছে, ঘর থর মুছে ফেলেছে। মাসি আসবে একটু দেরি করে, মাসি মানে কাজের মাসি, তো তার জন্য ওয়েট না করে এই ঘরটা মুছে ফেলেছে। এই ঘরটার মধ্যে ভাইফোঁটা দেবে। দেখুন ঘরটার মধ্যে ভাইফোঁটা দেবে, মানে ভাইফোঁটা অনুষ্ঠানটা আর কি হবে। তো সব হয়ে গেছে, চাটনি কমপ্লিট, ডাল কমপ্লিট, বেগুন ভাজা করবে, খুবই সিম্পল সিম্পল করছে। হ্যাঁ বেগুন ভাজাটা মাকি টাকি রেখে দিয়েছে, ওটা হচ্ছে খাওয়ার আগে জাস্ট ইয়ে করবে, ভাজবে আর কি, ফ্রাই করবে। আর ভাত বসিয়ে রেখেছে, আর এখন আমি করব মাছ, মাছ করব আর মাংস করব, চিকেন জাস্ট কষা কষা করব, আর ইয়ে করব মাছের একটু কালিয়া টাইপস করব। কালিয়া ফালিয়া বুঝি না, ওই যাই আর কি, একটু কম তেল মশলা দিয়ে করার চেষ্টা করব। কম তেল মশলা তো অলওয়েজ আমরা খাই, আপনারা জানেন আগের ভিডিওস গুলোতে আমি বলেছি। আর আজকে খুবই একটা দুঃখের দিন, ভাইকে ফোঁটা দিতে যেতে পারছি না, ভাইকে দিতে পারবো না। আর রাহি 4 বছর বয়স, মানে 4.5 ইয়ার্স, তো ও আরিয়ানকে ফোঁটা দেবে নেক্সট ইয়ার থেকে। নেক্সট ইয়ার থেকে 5 বছর হলে ও আরিয়ানকে ফোঁটা দেবে, এই বছর দিতে পারবে না। সো পরের বছর খুব ভালো লাগবে, দাদা ভাইকে ফোঁটা দেবে। আমি ভাইকে দিতে পারিনি, কেন কি মার শরীরটা খুবই খারাপ, মার কোভিড হয়েছে, তো তার জন্য আমি ভাইয়ের সঙ্গে দেখা করতে পারি না, এই বছরটা খুবই খারাপ গেছে। তো যাই হোক, আমি মামা বাড়ি যাবো, অবশ্যই যাবো, মানে আমার মামা বাড়ি যেখানে আর কি মামা মামি আছে। মামি কালকে ফোন করে ইনভাইট করেছে, তো মামি ওখানে যাব। রান্না বান্না সেরে এই মাসি শাশুড়ি তারপরে মামা শ্বশুরদের সঙ্গে দেখা টাকা করে তারপরে রাহি আমি যাবো হচ্ছে আমার মামা বাড়ি। ওদিকে হিরক একটা ফোঁটা নিয়ে চলে এসছে ওর একটা বোন থেকে, বৃষ্টির থেকে। আর বাকি যে বোনরা আছে তাদের থেকেও ফোঁটা নিতে যাবে, হিরক একটু পরে যাবে। রাহি মহারানী এখনো ওঠেনি। রাহি রাহি তোমাকে ইয়ে করছে, আসো তুমি, ঠিক আছে। রাহি এখন গুড মর্নিং হবে, ঠিক আছে, ঠিক আছে। ও এখন শুয়ে আছে, জাস্ট ইয়ে কর, আলিশ্য কাটাচ্ছে, হ্যাঁ আলিশ্য কাটাচ্ছে। রাহি রাহি আর মামার রাহি আলিশ্য কাটাচ্ছে, দেখুন, ঠিক আছে। আর পাশে বাবা আছে, ঠিক আছে, ও একটু পরে যাবে আর কি ফোঁটা নিতে। আবার রাহি ভালোবাসে, বাবাকে খুব ভালোবাসে রাহি সবসময়, মানে আমার থেকে বেশি। মারা মানে কত কষ্ট করে ইয়ে করে, ঠিক আছে, আর বাবাকে সব বাচ্চারা ভালোবাসে। আমরা কিন্তু মাকে সবসময় ভালোবাসতাম, আমি ভাই সবসময় মাকেই ভালোবাসতাম। বাবা তো আর্মিতে জব করতো, বাবা এমনি মানে ডিউটি থাকতো, তো মানে মাকেই আমরা ভীষণ মাকে পেতাম, মার সাথে খুব অ্যাটাচ। আর মা অনেক করেছে আমাদের জন্য, অনেক করেছে মার আর কি। আমরা মানে চাম্পাহাটি গ্রামে থাকতাম আর কি, ছিলাম, তো বেশি দিন থাকতে পারিনি। মা জেদ করে সব আমাদেরকে কেন্দ্র বিদ্যালয়ে ভর্তি করিয়েছে, নাহলে আমাদের হতো না, আমাদের গ্রামের স্কুলেই পড়া হতো। আর কি বাবার অতটা মানে ইয়ে ছিল না, ন্যাক ছিল না, তো যাই হোক মা অপোজিশন সহ্য করে ইয়ে করে মা কোয়ার্টার কোয়ার্টারে ঘুরেছে। আর ঠাকুমার দেখাশোনা করতো হচ্ছে কাকা, কাকা আর কাকি, কাকাই আর কাকি করতো ঠাকুমার দেখাশোনা। তো যাই হোক এখন তাহলে রান্নাটা আরম্ভ করে দিই, বেশি বকে না, বকে আর কি, বকলে টাটা বোর হয়ে যাবেন আপনারা, না বকে রান্নাটা স্টার্ট করে দিই। রান্নার রেসিপি দেখানোর মতন কিছু নেই, মাছ আর মাংস এই কিচেনে আছে, ঠিক আছে। মাছগুলো দেখুন, এই দেখুন ডাল হয়ে গেছে, এটা প্রেশার কুকারে গোবিন্দভোগ চাল আছে রাহির, গোবিন্দভোগ চালের ভাত আর কি, গোবিন্দভোগ চাল না, চাটনি হয়ে গেছে। এটা হচ্ছে সকালবেলা খাওয়ার আলুর তরকারি, ময়দা মাখা আছে, যে লুচি খাবে খাবে, যে খাবে না খাবে না। বেগুন ভাজা, বেগুন ভাজা করার জন্য এই যে বেগুন, বেগুনগুলো কেটে রাখা হয়েছে। বাবারে ময়দা মাখা তো ছোট না, তো জিনিসগুলো কোথায় রাখবো জানি না। এটা হচ্ছে আমার ভাত, যাই হোক ঢেকে ঢুকে রেখে দিই। এই যে আমার মাছটা, এখন ভেজে এখন মাছ করবো আর কি। মশলাগুলো করা হয়নি এখনো, মশলাগুলো করা হয়নি, রসুন আদা পেঁয়াজ সব মাসি, বুড়ি মাসি আসেনি এখনো, সেটাই বুঝতে পারছি না। I'm not afraid to die.
মিষ্টিটা তুলছি, ঠিক আছে। ওই অ্যাপসটা কি অ্যাপস গো বলছি, অল্প করে দে। আরে হ্যাঁ, সবসময় ফুল লাগিয়ে করবে। শুটিং চলছে এখন, সব কিছু শুটিং, এখন সবাই শুটিং করে। আমি কি করে যখন ফাটাল খুঁজে যে কখন লোক থাকবে না সেই সময় কি করবো, কি করবো, করতে তো হবে বল, ভালো কিন্তু সবাই বলবি তারপর আমি বিড়ালটাকে দেখ রাহি, বিড়ালটা ঢুকেছে, করতো এসছে, এরা খেতে এসছে নাকি, এরাও ফোটা নিতে চলে গেছে ওর পিসির মেয়েদের কাছে, ইয়েতে পিসির বাড়িতে গেছে, আমি চলে এসেছি এখন মামা বাড়িতে। এবার তো ফোটা দিতে পারবো না, যাই হোক সবাই খেতে বসে গেছে, জাস্ট এনজয়মেন্ট, মজা হবে একসাথে দেখা হলে, ব্যাস এটাই এনজয়মেন্ট আর কি। দিদি আসেনি আর রাহি নেক্সট ইয়ার ফোটাটা দেবে, রাহি ভীষণ এনজয় করছে টুনুর সাথে। টুনু হচ্ছে অঙ্কিতার মেয়ে, বোনের মেয়ে টুনু। এই যে রাহি, দেখি তোমার কোথায় যাচ্ছ টুনু, এই টুনু, এই টুনু, তুই ব্লক করিস না, আমি তো বোতলে খাবো, আমি তো বোতলে খাবো, বস 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 খাচ্ছি। হ্যাঁ বিকেল হয়ে গেল, এখন ছটা বেজে গেছে, টুনু আর রাহি প্রচুর মাস্তি করেছে। ওই যে আরেকটা বাচ্চা আছে যে অঙ্কিতার মেয়ে, মানে বোনের মেয়ে, ওর নাম হচ্ছে টুনু, টুনু আর রিয়া হচ্ছে বেস্ট ফ্রেন্ডস, প্রচুর মাস্তি হয়েছে। টুনুকে ডেকে নিয়ে আসো, এই ঘরে ঘর ধরে ঘুরছে, ঠিক আছে, দেখি টুনুকে দেখি না, টুনুকে খুঁজছে, টুনু কোনো করে হয় রান। এখন যাবো হচ্ছে পিসামশাইদের বাড়ি, মানে হিরোকে পিসিদের বাড়ি, ওখানে যাবো একটু আড্ডা ফাড্ডা মারবো, তারপরে রাত্রে ফিরে যাবো, ঠিক আছে। ইচ্ছা ছিল থাকার অনেক, কিন্তু মার তো শরীরটা খারাপ আছে, থাকা যাবে না, মার শরীরটা পুরোপুরি সুস্থ হোক, ডিসেম্বর মাসে এসে আমি থাকবো। আমি অনেক দিন হচ্ছে আমি আসিনি, মানে এসে থাকিনি আর কি, আমি এমনি প্রতি মাসে এসে এসে থাকি, খুব ভালো লাগে, ঠিক আছে, মানে হ্যাঁ মাইন্ড রিফ্রেশমেন্ট হয়ে যায়, মানে আমি এসে থাকতে পারিনি আর কি, বিকজ মার শরীরটা ঠিক হয়ে, মা এমনি ঠিক আছে, নেক্সট যাই হোক, ওকে। দেখি টুনু কোথায়, টুনুকে ওপর থেকে নিয়ে আসছে, টুনুকে ওপর থেকে ফাইনালি নিয়েই এলো, ঠিক আছে। আর টুনু এদিকে, এই বাচ্চাটা হচ্ছে টুনু, ও হচ্ছে বেস্ট ফ্রেন্ড রাহি, টুনু টুনু হ্যালো করো, টুনু রাহিরই বয়সে একই এজে রো, ঠিক আছে, ওকে। চলুন পিসির বাড়ি নিয়ে যাই আপনাদেরকে, রেডি ফেডি হচ্ছি, মানে একটু চুলটা জাস্ট বাঁধবো, হ্যাঁ, কিন্তু শীতের না কোনো জিনিস আনেনি, এটা খুব ভুল করেছি আমি, কোনো জিনিস আনেনি, আর রাহির মাথা স্কার্ফটাও আনিনি, দেখি পিসিদের বাড়িতে কিছু কিছু পাওয়া আছে। তো ফ্রেন্ডস চলে এসেছি এখন পিসির বাড়ি, এই দেখুন ইনি হচ্ছে শীতলদা, আমার আর পিসা মশাই, ঠিক আছে, স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম শীতলদা, হ্যালো বলো ভিউয়ার্সদেরকে, সাবস্ক্রাইবার্সদেরকে, ওকে, ঠিক আছে, মধ্যমগ্রামে থাকেন ইনি, আর এটা হচ্ছে সাধন পিসা মশাই, হি ইজ ভেরি টল অ্যান্ড চার্মিং, দেখি পিসা মশাই তুমি হ্যালো বলো, ঠিক আছে, ওকে, হ্যাঁ সাবস্ক্রাইবার হ্যালো বলেছো, পিসা মশাই মনে হয় না, প্রথম দিন আমি ধোকা খেয়ে গেছিলাম, মামাকে তো আপনারা চেনেনি, ওকে দেখি দি, হ্যাঁ সরি 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 পিসা মশাই, এক্সট্রিমলি সরি, মেকআপ আর্টিস্ট অমৃতা,
বিট্টুদের দেখেছে, বিট্টুদের বাড়ি। যাই হোক, পিসি পিসি নাইটি পরে আছে, যেন পিসি পিসি হচ্ছে ওয়েল ড্রেস নেই বলে পিসি একটু লজ্জা পাচ্ছে। নেক্সট টাইম পিসিকে দেখাবো শিওর, বাকি পিসিরা ওখানে বসে আছে। ওকে, মামাকে তো চেনেনি, মামার মুখ দেখেছেন, ফ্যামিলিয়ার মুখ মামার, টুকলু দাদের বাড়িতে। এখন বাজে 11টা, এখন বাড়ি ফিরলাম, সব ভাইফোঁটার প্রোগ্রাম টোগ্রাম সব শেষ। আজকে এই বছরটা আজকে না, এই বছরটা খুবই খারাপ গেছে, কেন কি আমি ফোঁটা দিতে পারিনি, অন্যের ফোঁটা আমি রেকর্ড করেছি, শাশুড়ি মাদের ফোঁটা আর হিরকদের ফোঁটার সময় আমি যাইনি। আর মামা বাড়ি আমি গেছিলাম, মামা বাড়ি গিয়ে ওখানে খাওয়া দাওয়া করলাম। না, মামার ছেলেকে ফোঁটা দিইনি আমি, আমি ওকে দিই না ফোঁটা, রাখি পড়াই ওকে আমি। যাই হোক, তো ওখানে বেশ আনন্দ হলো, টুনু আর রাহি বেশ আনন্দ করলো। তারপরে আমি পিসি বাড়ি গেলাম, পিসি বাড়ি আপনাদেরকে দেখালাম, জাস্ট এই ফিরলাম। আর বড় পিসিকে নিয়ে ফিরেছি, বড় পিসি মানে বড় পিসি শাশুড়ি, পিসি এসে পিসির এক কথা জিনিস নিয়ে এসেছে এখানে। তো আজকে মানে ভীষণ টায়ার্ড আছি, চোখ মুখ দেখে বুঝতে পারছেন, চুল ফুল উঁচু করে বেঁধেছি। আর বাইরে এমন কিছু ঠান্ডা নেই আজকে, দেখলাম মোটামুটি ঠিকই আছে, চাদর নিয়ে নিয়ে ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে। তো বাইকে আস্তে আস্তে, কিন্তু বাইক তারপরে হিরক বাইক রেখে বাড়ির থেকে কারটা নিয়ে গেল। তো ব্যাস, যাই হোক, এখন মানে বিছানায় গেলেই বোধ হয় ঘুম, এরকম অবস্থা, মানে টায়ার্ড আজকে ভীষণ, মানে পুরো দিনই শুয়ে শুয়ে বসে বলছি ওই আর কি, মানে ল্যাথ খেতে খেতে কেটেছে, কিন্তু ঘুমটা হয়নি, যে ঘুমটা দুপুরে একটা আমি ঘুম দিই সেই ঘুমটা আর কি হয়নি আমার। তো একদম চোখ মুখ পুরো শুকিয়ে গেছে, এখন হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু ঘুমিয়ে পড়বো। রাহি, হ্যাঁ কি হচ্ছে রাহি, ভীষণ টায়ার্ড হয়ে গেছে। ওকে, আপনারা ভালো থাকবেন ফ্রেন্ডস, ওকে বাই।